তো দেখো দুবাটিতে বেড়ে নিলাম, তো চলো ওকে দিয়ে দিই। বাইরে আসো, বাইরে খাও। ও খেয়ে দিয়ে যাবে দোকান, আর মা মনে হয় দিবে পুজো, স্নান করে আসলো, এই যে পান কলা এগুলো নিয়ে আসলো কল্লোল এখনই বাজার থেকে, আর মাই মনে পূজা দিবে। এখানে আরো বাজার, মানে সকালে গিয়েই বাজার নিয়ে আসলো আর কি, বাজার এনে দিয়ে তারপরে ও যাবে আর কি এখন দোকান খাওয়া দাওয়া করে। এখানে হচ্ছে ব্রোকলি, তো চলো বাজারটা তোমাদেরকে পরে দেখাবো, কারণ আমি সবজি বা কাটবো একটু করি। আর তার সাথে নিয়ে এসছে হচ্ছে মাছ, এই যে এখানে হচ্ছে মাছ। চা খেলাম দুইজনে, মা এখনো মানে খায়নি আর কি, কারণ স্নান করে পুজো দিবে, তো মানে স্নান করেছে পুজো দিবে, ওই কারণে মার জন্য এখানে চা রেখেছে। বাহ কি সুন্দর গান! শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আরো একটি ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, পাশে গান গাইছে আমার একটা দেওর, গান গাইতে গাইতে আবার ফোন চলে এসছে, কথা বলছে কারোর সাথে। তো যাই হোক, রোদে বসে খাচ্ছি, রোদে বসে খাওয়ার মজাটা শীতকালে শুধু পাওয়া যাবে, তাই না? পরে তো গরমকালে বাবা রোদ, রোদে যাওয়া যাবে না, ঘেমে টেমে এক একার অবস্থা হয়ে যাবে। তারপরে বর্ষাকাল, বর্ষাকালেও তো আর রোদ তো সেরকম কই দেখায় যায় না, মানে শীত ছাড়া তো আর রোদ কে তাপায়, তাই না? তো সে কারণে রোদে বসে খাওয়ার মজাটা আলাদা। এই যে আমার সাথে তো গুটুন আসবেই, গুটুন গুটুন সবাইকে বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। অনেকদিন পর আজকে ওটস খাচ্ছি, যে বাবু মা থাকতে ওটস একদিন বানিয়েছিলাম আর বানানো হয়নি, কিন্তু পরিমাণে তো বেশি হয়ে গেলো কিনা। যাই হোক, সেই দুপুরে খাওয়া খেতে খেতে 4টা বাজে, 3টা সাড়ে 3টা বেজে যায়। এতক্ষণ খালি পেটে না থেকে সকালে খাবারটা একটু মানে বেশি করে খাওয়াটাই ভালো, সবচেয়ে বেশি ভালো সকালবেলা ভাত খেলে, মানে একদম ফুল পেট, আর দুপুরেরটা অল্প আর রাতেরটা একদম অল্প। কথাই আছে, সকালের খাওয়া খাও রাজা রাজা জমিদারদের মতো, দুপুরে খাও প্রজাদের মতো, আর রাতে খাও মানে কথাটা শুনতে খারাপ লাগে, ভিখারিদের মতো এরকম, বা গরিবদের মতো এরকম আর কি, মানে কথাটা আর কি, কথাটা শুনতে যদিও যদিও ভীষণ খারাপ লাগে, কিন্তু ওই ওই রকম আর কি বোঝানো হয়, যে সকালবেলা খাও একদম ভরপেট, দুপুরবেলা খাও মিডিয়াম, রাতে একদম অল্প খাও। কিন্তু আমরা কজন করি, আমরা তো করি উল্টাটা, সকালবেলা খাই কম, দুপুরবেলা খাই একদম ফুল পেট, আর রাতের বেলা অল্প, সেটা তো হয়ে যায় অল্পটা। কথা শুনছে এখানে, কথা শুনছে, শুনতু শুনতে একটু খাবে। নিচে পড়ে গেল গো, ও অন্যদিন ক্যাচ নেয়, আজকে ক্যাচ নিতে পারলো না। তো ও চলে গেল দোকান, আর আমিও একদমই কাজ শুরু করলাম। এই পাপোসটা শুধু ভেজা ছিল, আর বাকি সব পাপোস শুকিয়ে গেছে, তো এটাকে রোদ্রে দিয়ে এসে এখন ভাবছি ঘরটাকে মুছে নেব। তো ঘর মোছার জন্য যখনই আর কি মানে জল নিয়ে আসি, তখনই মনে হয় হায়রে আমার কাপড় চোপড়গুলো ভাঁজ করা হয়নি, তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে কাপড়গুলো আজকে 2-3 দিন যাবত গোছানো আর হচ্ছে না, তো এগুলো গুছিয়ে কয়েকটা যাবে চালনায় আর কয়েকটা যাবে চালমারিতে। তো আলনায় গুছাতে এসে দেখি ও আবার প্যান্ট সহ বেল্ট, মানে বেল্ট সহ প্যান্ট রেখে দিয়েছে। আমার আবার একটা শাড়ি রয়ে গেছে এখানে, শাড়ি ব্লাউজ সমস্ত কিছু নিয়ে একদম আলমারিতে গুছিয়ে রাখবো। আর নোকটা মনে হচ্ছে একটু ভেঙে গেল, তো নোকটাকে তুলে দিলাম। আর ওই পাশে মা হচ্ছে ঠাকুরের বাসন মাজছে বারান্দায় বসে,
আর মেজে ধুয়ে তারপরে পুজো দিবে। ততক্ষণে মানে পুজো দেওয়ার আগেই আমাকে সমস্ত কাজ শেষ করতে হবে, কারণ ঘর মোছা হয়নি, আর বৃহস্পতিবারে তো ঘরটা মোছা একদম জরুরি। তো সে কারণে পুজোর আগেই আমাকে যেভাবে হোক ঘর মোছা শেষ করতেই হবে, সেই টার্গেট নিয়ে আর কি নেমেছি। তবে ওই যে আমি যখন কাজ করি তখন কোনো দিকে আমার তাকানোর সময় নেই, কোনো দিকে বসবো মানে কোনো মানে কোনো কিছু দিকে বসবোও না, যে কাজ করতে করতে অনেকে বসে না রোদে বা বিছানায়, সেরকমটা আমার হবে না। যখন কাজে লাগবো তো আমার কাজটাই ফোকাস, যে এই কাজটা সম্পূর্ণ শেষ করে তারপরেই কথা বলবো। তো এই ফোকাসটা সবসময় থাকা দরকার, শুধু সংসারের কাজ না, যে কোনো কিছু যেটা উদ্দেশ্য তোমার থাকবে যে আমি এই জিনিসটা করব, তো এই জিনিসটাই করব। বাকি এদিক সেদিক করলেই না দেখবে সময় নষ্ট হয় আর মানে শুধু শুধু কষ্ট, উদ্দেশ্য তো সফল হয়ই না। তো যাই হোক, এই কথা বলতে নিয়ে আরেকটা কথা মনে হয়ে গেল, আমরা যে তোমাদেরকে বলেছিলাম যে একটা বড় কাজ করতে চলেছি, তো একটা জিনিস দেখবে মানে কোনো কিছুকে গ্রহণ করতে নিলে তো আগে ত্যাগ করতে শিখতে হবে, ত্যাগ না করলে কোনো সময় গ্রহণ করতে শেখা যায় না। তো এই ব্যাপারটা আমি কল্লোলের কাছ থেকে শিখেছি, যেটা সত্যি কথা যে ত্যাগ আগে করো তারপরেই তুমি গ্রহণ করতে শিখবে। তো যদিও এটা আমার মতামত, ওটা ও কোনো কিছু বলেনি, ও আমাকে না করেছে এই জিনিসটা করতে, তো সেই জিনিসটা হচ্ছে কাজ করতে করতেই তোমাদেরকে শেয়ার করি, নাহলে আর পরে শেয়ার করা হবে না। তো যাই হোক, আগে একটা জিনিস বলিনি, রান্নাঘরটা দেখো আমার এত সুন্দর এখন থাকে, এত পরিষ্কার থাকে, মানে এগুলো তো নোংরা থাকবেই কারণ প্রত্যেক দিন রাতের বেলা রান্নাবাড়ি করার পর তো আর মোছা হয় না সে কারণে। কিন্তু যেটা বলতে চাইছি যে রান্নাঘর যে আগে একটা স্যাঁতসেঁতে ছিল সেটা আর নেই, কারণ যেহেতু এই যে বাথরুমের সমস্যাটা সমাধান হয়ে গেছে, এখন আর জল জমে না। তো এই সমস্যাটা সমাধান হওয়ার পর এই রুমটা এবং আমার রান্নাঘরটা দুটোই কিন্তু মানে একদম ঝরঝরে পরিষ্কার থাকে, স্যাঁতসেঁতে থাকে না। এবার চলে আসি তখন যে কথাটা তোমাদের বলতে চাইলাম, সেটা হচ্ছে একটা জিনিস দেখবে মা মাসিরাও বলে এবং অনেকের মুখ থেকে এরকম শুনি যে এই কাজটা করতে নিয়ে আমার সোনার জিনিস আমি বন্ধক রেখেছি। তো আমার কাছে তো সেরকম দামি জিনিস বলতে আমি যেটা ইউটিউবের পেমেন্ট এবং কল্লোলের পেমেন্ট বিশেষ করে ও আর আমার দুইজনের পেমেন্ট দিয়েই কিন্তু আমি একটা নেকলেস কিনেছিলাম সোনার, তো সেটাই শুধুমাত্র আমার আছে যেটা লকারে আছে। তো সেটা ওখান থেকে বের করে আমাকে ওটাকে ছেড়ে দিতে হবে, মানে আমি নিয়েছি তো স্যানকো গোল থেকে। তো আমার কাছে মনে হলো যে বন্ধকে মনে হয় আমি এত টাকাটা পাবো না, আর তারপর বন্ধক একবার দিলে পরে আমি ছাড়িয়ে আনতে পারবো কি না সেটাও সন্দেহ, কারণ অনেকেই আছে এরকম বন্ধক দেওয়ার পর আর ছাড়িয়ে আনতে পারে না। তো আমি সেই জন্য ভাবলাম যেহেতু আমি স্যানকো গোল থেকে নিয়েছি তো এই সোনার নেকলেসটা আমি স্যানকো গোল্ডে রিটার্ন দিয়ে টাকাটা নিয়ে নেব এবং এই টাকা দিয়েই সেই মানে যে কাজটা করতে চলেছি সেই কাজে আর কি লাগাবো। তো আমার মনে হয় ঘরে বা মানে ঘরে বলতে কি ওই তো ঘরে মানে লকারে পড়ে থাকলেও তো টাকা দিতে হয় আর ঘরে থাকা মানে একই কথা, সেই জিনিসটাকে এরকম করে ফেলে না রেখে মানে একটা কোনো কাজে লাগানো সেটাই মনে হয় বেটার। আর আমি তো কোনো কিছুতে পড়তেই পারি না, তোমরা তো দেখোই এই যে বিয়ে টিয়ে যায় আমি কিন্তু এটা পড়ি না। তো সে কারণে ভাবলাম আমি তো মানে বিয়ে বাড়ি হোক বা যেখানে ঘুরতে যাই না কেন সেই সিটি গোল্ডের জিনিস বা অন্যান্য জিনিসপত্র পরেই মানে সেজে গুজে যাই, হারটা কিন্তু পরাই হয় না, মানে আমি একটু ভয়ও পাই যে পরব পর যে হারিয়ে যায় কোনোভাবে তখন মানে আর তো পাবো না। খুব শখের একটা জিনিস না, প্রত্যেকটা মেয়ের কাছে কিছু না কিছু শখ থাকে, তবে এটা আমার শখ ছিল না, এটা ছিল আমার বরের এবং আমার মায়ের শখ। তো এটাই আর কি, আমার হচ্ছে ছোটোখাটো শখ যেমন নাকফুল, কানের দুল, ছোট ছোট আংটি, পায়ের নূপুর, এ নূপুর তো পায়েরই হয়, যাই হোক। তো এই কিছু কিছু শখ আছে যেগুলো ছোট ছোট জিনিস যেগুলোতে বেশি টাকার দরকার হয় না, সেগুলো আমার মানে শখ, কোনো বড় বড় সেরকম শখ নেই। তো যাই হোক না কেন, তো চলো এই জিনিসটা তোমাদের বল মানে বলার ইয়ে ছিল, তো আজকে বলেই দিলাম এই কাজটাই আর কি আমরা সামনে করব। তো দেখো বাড়ি ঘর সমস্ত কিছু একদম ঝকঝকে টকটকে করে রাখলাম করলাম আর মা এদিকে পুজো শুরু করেছে। ইয়ে হাসে ওটাকে কি বল কি, এটা তো স্বস্তিক চিহ্ন না, এটা জানি কি একটা বলে না, নামটাই আমি ভুলে গেছি, মানে আর্ট আমি করতে ঠাকুরের ইয়ে, তাই তো কি যেন নামটা যাই হোক ভুলে গেছি, দেখি বাহ সুন্দর হইতেছে।
প্রদীপটা একটু ঠেলা দিয়ে দিও, প্রদীপটা ইয়ে হয়ে যেতেছে, ছোট হয়ে গেছে একটু। বাহ সুন্দর হয়েছে। ঘট বসানোর সময় ডাক দিও, জোগাড় দিব। তো চলো, বাড়ি পরিষ্কারের কাজ একদম শুরু সম্পন্ন হয়েছে। সকাল থেকে শুরু করেছিলাম, মানে একদম একদমে করে ফেলেছি সব। ঘর দর ঝাড়ু দেওয়া, মোছা, ওই রাস্তাটা ঝাড়ু দেওয়া, পাপোসগুলো গুছিয়ে রাখা, সব কিছু গুছগাছ করে রেখেছি। ঘুটুনের বাটি বুটি সব, আমাদের জুতা টুতা যা ছিল ও গুছানো সব, তারপরে ওর ব্যায়ামের জিনিসগুলো কালকে এখান থেকে নিয়ে ওখানে রেখেছিলাম, ওটা আবার একটু গুছিয়ে রাখলাম। তো যাই হোক, সমস্ত কিছু গোছগাছ করে এখন মনটা শান্তি লাগছে। এখন হচ্ছে মা এদিকে পুজো দিতে থাক, আমি ওইদিকে সবজিটা বানিয়ে নিই। সবজিটা কাটবো আগে, সবজি কাটবো, ভাত বসিয়ে দিই আগে, ভাত হতে হতে এদিকে সবজিটা কাটতে থাকবো আমি, আর মাছটাও ধোয়া লাগবে আবার। আজকেও কিন্তু আমার চোখ মুখগুলো ফোলা বেশ কয়েকদিন যাবতীয়। তোমরা কমেন্টে লিখছো যে আমার চোখ মুখ কেন ফোলা, আমিও ঠিক বুঝতে পারছি না। এমন না যে ঘুম বেশি ঘুমাচ্ছি, প্রত্যেক দিন যেরকম ঘুম ঘুমাই সেরকমই ঘুমাচ্ছি, তারপরেও চোখ মুখটা ফোলা। প্রেশারের আপ ডাউন থাকলে এরকম হতে পারে, বা অন্য আর কি হতে পারে জানা নেই কোনো। এখন এর রোগ সম্বন্ধে কোনো কিছু আইডিয়াই করা যায় না। বাবুর যে সমস্যাগুলো হয়েছিল, তোমরা অনেকেই বলেছিলে কিডনি সমস্যা হতে পারে, আবার অনেকে বলেছো হার্টের সমস্যা হতে পারে, কিন্তু কিডনি যারা বলেছে, অনেকে বলেছে লিভারের সমস্যা হতে পারে, তো শুধুমাত্র হার্টেরই সমস্যা দেখা দিয়েছে। আর হার্টের থেকেই এত প্রবলেম। আমাদের শরীরের যা যা অঙ্গ রয়েছে সবটাই কিন্তু ইম্পর্ট্যান্ট, একটা সমস্যা হলেই বাকি অন্যগুলোতেও কিন্তু মানে সাইড ইফেক্ট পড়েই, একটা ছাড়া আর একটা অচল মনে হয় যে হয় না। হাতের পাঁচটা আঙুল একটা আঙুল ছাড়া দেখবে মানে কীরকম একটা লাগবে, মানে ভগবান ওইভাবেই সৃষ্টি করে দিয়েছে, একটা ছাড়া আরেকটা চলবে না। তো যাই হোক, চলো এখন হচ্ছে সবজিগুলো কাটি। কী কী সবজি নিয়ে এসেছে সেটা আমি নিজেও দেখিনি, খালি উপর দিয়ে দেখা যাচ্ছিলো ব্রোকলি আর বাদা ফুলকপি। এখন মানে পুরো ব্যাগটা খুলে গুছিয়ে নেব, আর দেখা হয়ে যাবে কী কী সবজি এনেছে। বাইরে ওগুলো কাজ করেই নাইটিটা ছেড়েই মানে তোমাদেরকে ঠাকুরঘরটা দেখালাম, কারণ মা পুজো দিচ্ছে। তো মনেই মানে ছিল না যে আমার গলা শুকিয়ে কাট হয়ে গেছে তখনই, তো এখন মনে হলো না জলটা খাই, জলটা খাওয়াতে আলসি করা ঠিক না। তো দেখো এখানে কতগুলো সবজি নিয়ে এসেছে, ফুলকপি, ব্রোকলি, তারপরে বেগুন, ধনিয়া পাতা, আলু আর পেঁয়াজ একসঙ্গে ছিল। তো ধনিয়া পাতা অল্পই এনেছে, এখন তো মানে ধরতে গেলে ধনিয়া পাতা মানে বড় বড় হয়ে গেছে, সিজন প্রায় শেষের দিকে। আর ব্রোকলিটা আজকেই বানাবো ভাবছি। তো মাকে ডেকে জিজ্ঞেস করছিলাম যে কালকের তরকারি আছে নাকি, তো মা বলছে অল্প তরকারি, আমি বলছি অল্প তরকারি আছে, মা বলছে অল্প তরকারি নাই, মিকিকে দেওয়া হয়ে গেছে। তো ওইটাই দুজনে মিলে কথা বলছিলাম। তো যাই হোক, এটা নিয়েই আর কি কথা বলে এদিকে আমি সবজি কাটা শুরু করলাম। তো ভাবছি যেহেতু রাতেরটা আলাদাভাবে রান্না হবে, দুপুরবেলা চার পিস দিয়ে মাছ দিয়ে রান্না করবো, গতকালকে তোমাদের বলেছিলাম, আর ব্রোকলিটা আজকেই বানাবো। তো সে কারণে ব্রোকলি আর আলু ভাজবো, আর বেগুনটা ভাজবো, আর তার সাথে আলু আর ফুলকপি দিয়ে হবে মাছের ঝোল। এই হবে আজকে রান্নাবাড়ি। আর ব্রোকলির যে ডাটা ফাটা আছে কিচ্ছু ফেলাইনি, সমস্ত কিছু আর কি মানে উপরের যে শক্ত ছোলাটা সেটা ফেলে দিয়ে নরম অংশটা ছোটো ছোটো করে টুকরা করে দিয়েছি, এটা পেঁয়াজ দিয়ে ভাজবো আর কি। আর আলু ফুলকপিটার মানে যে আলু ফুলকপি দিয়ে তরকারি বানাই সেটার মধ্যে আমি পেঁয়াজ দিব না আর কি, জিরে ফোড়ন, গোটা গরম মশলা এগুলো ফোড়ন দিয়ে আর কি করবো। আর তার মধ্যে এদিকে কেয়া সুদীপ ফোন করেছিল, তোদের সাথে লাউড স্পিকারে কথা বলছিলাম আর এই পাশে কাজ করছিলাম, এই যে দেখো আমি হাসছিলাম ওদের সাথে কথা বলে বলে। তো কাজ মানে কথা বলতে বলতে কাজটা খুব তাড়াতাড়ি সেরে নিলাম, আর একা একাই করলে মনে হতো যে অনেকটা টাইম লেগে গেল। তো আমার আবার এদিকে আরেকটা কাজ হয়ে আছে, সেটা করতে পারছি না, যত সবজির খোসা সব তো জমিয়ে রেখেছিলাম সার বানানোর জন্য, সমস্ত কিছু পচে গেছে মানে সার হয়ে গেছে, এখন হচ্ছে গাছে দেওয়ার অপেক্ষা। তো দেখি কালকে দিতে পারি নাকি। আর এই যে এগুলো হচ্ছে রুই মাছ, তো রুই মাছের তেল আছে, তো ভালোই হলো, রুই মাছের তেলটা রেখে দেবো, রাতে হয়ে যাবে পেঁয়াজ, কাঁচা লঙ্কার, ধনিয়া পাতা দিয়ে ভাজা ভাজা, আর দুপুরবেলা খাওয়া হবে মাছের ঝোল। তো তাহলে আমার আজকের দিনটা চলে যাবে, আর তার সাথে তো ভাজা বড়া এগুলো থাকবেই।
পেঁয়াজ কাটতে নিয়ে একদম চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি, কারণ এর মধ্যে ভাজবো হচ্ছে ব্রোকলি আলু, এটা ভাজবো, সেখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিলাম আগে। আর এখানে হচ্ছে দেখো বেগুনটাকে মাখিয়ে রেখেছি লবণ চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে। আর এখানে হচ্ছে সেদ্ধ বসিয়েছে আলু আর ফুলকপি, কারণ ফুলকপিটা ভাপি আর কি জলটা ফেলে দেবো সেই কারণে। আর দেখো মাছ ভাজাও হয়ে গেছে, কতগুলো বাসন জমেছে সকাল থেকে, তো রান্নার ফাঁকে ফাঁকে বাসনগুলো আবার ধুয়ে নিব। আর মিকিকে দেখো ওটা এমন রোদটা পাচ্ছে, ওই যে। তো দেখো পেঁয়াজ আর লঙ্কাটা প্রথমে কড়াইয়ে দিয়ে তারপরে সমস্ত ভাজাটা আবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি, হলুদ আর লবণ দিয়ে ঢেকে ঢুকে আর কি রান্না করবো, এটা আমাদের আর কোনো মশলা দেবো না। ব্রোকলি দিয়ে আরও কোনো কিছু হয় নাকি তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টে একটু জানিও তো, যে ব্রোকলি দিয়ে এই ভাজা ছাড়া আরও কিছু হয় কি না। একদিন ঝোল বানিয়েছিলাম, খেতে একদম মানে খুবই জঘন্য হয়েছিল, ভালো হয়নি। তো তাছাড়া অন্য কিছু করা যায় নাকি সেটা একটু প্লিজ তোমরা কমেন্টে জানিও। তো আলু ফুলকপি দিয়ে ঝোল তৈরি করে নিচ্ছি, যেভাবে আর কি সবসময় বানাই ওরম করেই বানাচ্ছি। তো এই যে দেখো এখানে ব্রোকলি আর আলু ভাজা, এখানে রয়েছে বেগুন ভাজা, এখানে হচ্ছে মার জন্য তরকারি তুলে রেখেছি আলু আর ফুলকপি দিয়ে ঝোল, আর এই হচ্ছে মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে তরকারি। তো রান্না হয়ে গেল। ও কি সুন্দর রোদ পড়ছে আমাদের বারান্দায়, তাই না? রোদে বসে খাওয়ার মানে যে ইয়েটা ফিলিংসটা সেটা আর এখন হবে না, কারণ রোদটা আমার চোখে মুখেই পড়ছে, টেবিল পর্যন্ত আছে অল্প অল্প। যাই হোক কাকু খাচ্ছে, কাকুর খাওয়া দাওয়া হয়ে গেলে পরে আমরা খাবো, আর পিছনে যেতে পারলে বেশি ভালো লাগতো, কিন্তু খাওয়া দাওয়া করে পিছনে যেতে যেতে রোদ আর থাকবে না। তো যাই হোক চোখ আমার কেন যেন জ্বালাপোড়া করছে, মনে হয় চশমার কারণে, চশমাটা দিচ্ছি না না, আর চোখের উপর এইগুলোও ফুলা ফুলা। হ্যাঁ ফুলে চুলে যাই হোক অসুবিধা নেই, সুস্থ তো আছে এটাই অনেক। তো যাই হোক চলো স্নান দান করে আসলাম, স্নান করে এসে এখন আর কি ভাত টাত খাবো সবাই মিলে। তোমার প্রিয় ব্রোকলি ভাজা ভালো হয়েছে নাকি খারাপ না? অনেক রিভিউ দিবা, তুমি আমার মন রক্ষা করতে উল্টা পাল্টা বলো নাকি? দারুণ হয়েছে ব্রোকলি, আগা করে কল্লোলের ব্রোকলি ভীষণ পছন্দের, তো ভাজাটাই ভালো লাগে আর বেশ কিছু ভালো লাগে। সুন্দর করে ঘুমাচ্ছে বাচ্চাটা। এ মিকি, 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 ওলে সন্তুরে, ওলে বাবালে। একটু আগে না ওর নাক ডাকতেছিল কিরকম করে, ওই জন্য আমি ভাবলাম কি ডাকি। দেখো বেবর ঘুমেছিল, কিন্তু ঘুমায় নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছে, কিছু খাইতেছে, ওই জন্য ঘুম থেকে ওঠার সাথে সাথ জিব্বা দিয়ে এরম দেখাচ্ছে নির্ঘাত। কিরে কী স্বপ্ন দেখতেছিলি? খাবার, বড় বড় মাংসের টুকরা, বড় বড় মাছের মাথা, এ গুটুন, এগুলাই স্বপ্ন দেখছে। স্নান করার আগে আমার তেল দেওয়ার কথা ইচ্ছে করে না, মানে মনে থাকলেও ইচ্ছে করে না, তেলটা বিশেষ করে সন্ধ্যার সময় দিতে ইচ্ছে করে। তো এখন হচ্ছে মাথায় তেল দিচ্ছি, মাথায় তেল দিয়ে চুলটাকে বেনি করে নেব। চুলটা বেনার, চুলটা আসলে মানে কি শ্যাম্পু করতে হবে কালকে, তো সেই কারণে ভাবলাম যে আজকে তেলটা দিয়ে নিই। তার মধ্যে এই তিন চার দিন যদি হয়ে যায়, তিন চার দিনের বেশি যদি হয়ে যায় যে তেল দিচ্ছি না, তাহলে মানে মাথার তালও মনে যে টানে যে তেল দেওয়ার জন্য। তো যাই হোক চলো আজকে মাথায় তেল দিতে দিতে ভিডিওটা এখানে শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি কালকে নতুন আরেকটা ভিডিওর সাথে। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান ক্লিক করে দিও, তাহলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে। এখন কি সমস্যা হচ্ছে, নোটিফিকেশান দিচ্ছে না ইউটিউব, তো সেই ক্ষেত্রে বড্ড সমস্যা মানে কী যে হচ্ছে, ইউটিউবে অনেক নতুন নতুন নিয়ম বেরোচ্ছে। তো যাই হোক না কেন, চ্যানেল সাবস্ক্রাইব করলে অবশ্যই নোটিফিকেশানটা অল নোটিফিকেশান চালু করে দিও, তাহলে যখন যে ভিডিওটাই দিব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলো যে যেখানেই আছো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতো এখানেই, শুভরাত্রি, টাটা।